नित्य नतुन रेसिपी गुलो तुम्हारे सहजे पहुंचे जाए तो देरी ना करे एसो आमरा चटपट बनिए फेली आज के रेसिपी चिली सोया। चिली सोया बनानोर जोन्नो आमी एखाने चार कप मतो न्यूट्रिलार सोयाबिन भालो करे सेद्ध करे जल झरिए रेखेछि आर एटा होलो नर्माल रेगुलर मयदा एबं लागबे लंकार गुड़ो आमी एखाने काश्मीरी लंकार गुड़ो यूज करछि। एबार ए मयदार मोटामोटी आमाके 3 থেকে 4 চামচ मतो ए सोयाबिन आमी एड करे नेब आर तोमरा जे जेमन झाल खाओ সেই অনুপাতে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবে। এবারে সবটাকে আমাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো সয়াবিন গুলো আমি ভালো করে ময়দা আর লঙ্কা দিয়ে মেখে ফেলেছি। এবার এগুলোকে আমাকে ভাজতে হবে। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি এবং এখানে আমি হোয়াইট অয়েল ইউজ করছি। যে কোনো হোয়াইট অয়েল তোমরা ইউজ করতে পারো। मोटामोटी पर्याप्त परिमाण तेल एखाने आमाय दिते हबे जाते सोया चांक्स गुलो खूब भालोभावे भाजा हय। तेल गरम हो गेछे एबार आमी सोया चांक्स गुलो के एड करे दिच्छी एबं खूब अल्प अल्प करे किन्तु सोया चांक्स गुलो के भाजते हबे एबं मोटामोटी गोल्डेन ब्राउन हो गेले आमरा तुले नेब। तो एइभावे आमी समस्त सोयाबिन गुलो के गोल्डेन ब्राउन करे भेजे निएछी। ग्रेभिर जोन्नो आमी सेम व्हाइट अयेल यूज करछी। এখানে আমি 2-3 টেবিলস্পুন তেল দিয়ে দিচ্ছি। গ্রেভির তেল গরম হয়ে গেলে প্রথমেই লাগবে হলো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ডুমো করে কুচি করে রেখেছি। তো প্রথমেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবং একটু হালকা হাতে আমাকে একটু সটে করে নিতে হবে। পেঁয়াজ একটু আমার নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন মতো রসুন বাটা দিয়ে দিলাম এবং 1 টিস্পুন মতো আদা বাটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমার 1 মিনিট মতো সটে করে নিতে হবে। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা এরকম মোটামুটি বড় সাইজ করে চপ করে রেখেছি। কাঁচা লঙ্কার পরিমাণ যে যেরকম ঝাল খাও সেরকম ব্যবহার করবে। এবং কাঁচা লঙ্কার পর আসবে গ্রিন ক্যাপসিকাম। এখানে 1/2 কাপ মতো গ্রিন ক্যাপসিকাম আমি অ্যাড করে দিলাম। এর সাথেই 1/3 কাপ ইয়েলো ক্যাপসিকাম এবং 1/3 কাপ রেড ক্যাপসিকাম আমি অ্যাড করে দিলাম। 3টে কালারের ক্যাপসিকামই আমি এখানে ইউজ করেছি। তবে তোমরা যদি রেড আর ইয়েলোটা না পাও সেক্ষেত্রে তোমরা তার পরিবর্তে টমেটো ইউজ করতে পারো। তবে গ্রিন ক্যাপসিকামটা ম্যান্ডেটরি, ওটা ছাড়া কিন্তু চিলি সোয়া সম্ভব নয়। 2 মিনিট এইভাবে সটে করার পরে আমি অল্প কিছু পেঁয়াজ পাতা অ্যাড করে দিচ্ছি। বাকি পেঁয়াজ পাতাগুলো আমি রেখে দেব গার্নিশিংয়ের উদ্দেশ্যে। এবার এর সাথে আমি 1 টিস্পুন মতো নুন অ্যাড করে দিলাম এবং একটু নেড়েই এটাকে আমি কভার করে দেব এবং মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য রান্না করব যাতে ভাপে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু এই পর্যায়ে আমি কোনো জল অ্যাড করিনি তাই এটাকে কভার করে ক্যাপসিকামগুলোকে সেদ্ধ হতে সময় দিতে হবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এবার আমি এর মধ্যে
2 টেবিলস্পুন মতো টমেটো কেচাপ অ্যাড করে দেব। এর সাথেই আমি 1.5 টেবিলস্পুন মতো চিলি সস অ্যাড করে নিচ্ছি। তোমরা যদি আরো বেশি ঝাল খাও চিলি সসের পরিমাণ বাড়িয়ে নেবে এবং 1 টেবিলস্পুন মতো ডার্ক সোয়া সস দিয়ে দিলাম। এবার এটাকে একটু সটে করে নিতে হবে। 2-3 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ারের সাথে একটু জল অ্যাড করে আমি মিক্সারটা বানিয়েছি, এটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমরা রেগুলার ফ্লাওয়ারও ইউজ করতে পারো। মোটামুটি আমার গ্রেভি রেডি। এবার আমি এর সাথে ফ্রাইড সোয়া চাঙ্কসগুলো অ্যাড করে নিতে থাকব। অল্প অল্প করে অ্যাড করব এবং হালকা হাতে এরকম করে টস করে করে আমি মিক্স করে নেব। ভালো করে গ্রেভির সাথে সোয়া চাঙ্কসগুলো এভাবে আমি মিক্স করে নিতে থাকব। এরপরে আবার আরেকটা কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবং 1 টেবিলস্পুন মতো হোয়াইট ভিনিগার আমি অ্যাড করে দিলাম। এবার ফাইনালি আমি এই পুরো ব্যাপারটাকে ভালো করে মিক্সড করে নেব। তো দেখো একদম রেস্তোরাঁ স্টাইলের চিলি সোয়া তৈরি হলো নাকি। চিলি সোয়া একেবারে রেডি। এবার আমি ওপর থেকে কিছু স্প্রিং অনিয়ন্স ছড়িয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। ভীষণই হেলদি এবং ইয়ামি একটা স্ন্যাক আইটেম হলো এই চিলি সোয়া, যেটা ইভিনিং স্ন্যাক হিসেবে তোমরা এমনি এমনিও খেতে পারো, আর লাঞ্চে বা ডিনারে ফ্রাইড রাইসের সাথে এ জুড়ি মেলা ভার, রুটি বা পরোটার সাথেও কিন্তু জমে যাবে। সাথে খুব ভালো মতো ভাবে ট্রাই করতে পারো, এমনকি রুটি লুচি পরোটার সাথেও খুব ভালো লাগবে খেতে। চিলি চিকেনের এটা একটা গুড রিপ্লেসমেন্ট হতে পারে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে অতি অবশ্যই জানাবে আমাকে কেমন হলো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে নিজেদের ফ্রেন্ড সার্কেল আর ফ্যামিলি মেম্বারসদের মধ্যে অনেক শেয়ার করে দিও, সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে শেয়ার করে দিও, আর আমার দিনলিপিকে এই রেড কালারের বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে ভালো ভালো রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার আবার দেখা হবে আরেকটি মজার রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত বাই বাই অ্যান্ড টেক কেয়ার।